আজকে এখানে আমরা দেখব ঘনীভবনটা কি আছে। খুব বেশি আমরা এখানে আলোচনা করব না, ঠিক যেটুকু আমাদের প্রশ্ন পরীক্ষার জন্য এমসিকিউ আসে শুধুমাত্র সেগুলো আমরা এখানে আজকে আলোচনা করব এবং একটু জানবো, যাদের কনসেপ্ট নেই ওদের জন্য আমরা একটু আলোচনা করে নেব। তো ঘনীভবনটা কি? বাষ্প থেকে তরল অবস্থায় রূপান্তরের যে পদ্ধতি তাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন। অর্থাৎ আমার কোনো একটি পদার্থ বাষ্পাকারে ছিল, সেই বাষ্পাকারের পদার্থটি আমার আস্তে আস্তে সেখান থেকে তরল আকারে রূপান্তরিত হলো। তো এই বাষ্প আকার থেকে তরল পদার্থের যে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ঘনীভবন বা বলবো তরলী ভবন, মানে বাষ্প থেকে তরল আকারে রূপান্তর হলো। গ্যাস থেকে ঘনীভূত হয়ে তরল যখন হয় তখন আয়তন সবসময় কিন্তু কমে যায়, অর্থাৎ গ্যাসের যে আয়তন ছিল সেটা সবসময় হচ্ছে তরল হলে পর আয়তনটা কমে যায়। এবার অ্যাকচুয়ালি কিন্তু গ্যাসের তো কোনো নির্দিষ্ট আকার বা আয়তন কিছুই নেই, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার নেয় এবং সঙ্গে সঙ্গে যে পাত্রের উপরে রাখা হবে সেই পাত্রের আয়তনটা যেমন হয় ওর আয়তনটা অতটাই হয়, ওটা অতটা জায়গা জুড়েই ছড়িয়ে যায় এবং তার ঘনত্বটা কমে যায়। অর্থাৎ যদি আয়তনটা বেশি হয় ওটা পুরো অঞ্চলটা জুড়ে ওটা ছড়িয়ে যাবে এবং তার ঘনত্বটা কমে যাবে। অর্থাৎ এভাবে যে কোনো গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হবে ও তার সমস্ত অংশটা দখল করে নেয়, সে আকারও দখল করে নেবে আয়তনটাও দখল করে নেবে। তাপ প্রয়োগ করলে তরল বাষ্পে রূপান্তরিত হয়, এটা আমরা সবাই জানি। যেমন জল তাপ দিলে পরে ফুটে গিয়ে বাষ্পে রূপান্তরিত হয়। অতএব বাষ্পকে যদি আমরা আবার ঠান্ডা করি তাহলে পরে সেখান থেকে আবার ঘনীভবন হওয়া সম্ভব, অর্থাৎ আবার বাষ্পের থেকে তরল আকারে রূপান্তরিত হওয়া সম্ভব। এবার আমরা দেখে নেব সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প বলতে আমরা কি বুঝি। ওকে, যে কোনো উষ্ণতা আমরা এটা আগেও দেখেছি যে তরল থেকে বাষ্পায়ন হয়। বাষ্পায়নের অর্থ হচ্ছে যে তরলের উপরিতল থেকে ওটি আস্তে আস্তে বাষ্পের আকারে রূপান্তরিত হয়। যেমন কোনো একটি পাত্রে জল রেখে দেওয়া হয়, দেখবো সেই জলটিও কিছুদিন পর আপনি আপনি যেটা ওর আয়তনটা কমে গেছে, অর্থাৎ ওখান থেকে সাধারণ উষ্ণতা দেয় ও উপরের তল থেকে একটা বাষ্পায়ন হয়, যার ফলে ওর আয়তনটা কমে যায়। ঠিক এই কারণেই দেখবে আবার যে গরমকালে পুকুর খাল বিল ইত্যাদি জলগুলো শুকিয়ে যায়। কী জন্য শুকায়? মানে উত্তাপে ওর ওপরের তল থেকে বাষ্পায়ন হয়, ফলে জলটা বাষ্পাকারে উবে যায় এবং উবে গিয়ে সেই অঞ্চলটা শুকিয়ে যায়, অর্থাৎ বাষ্পায়নটা যে কোনো তাপমাত্রায় হওয়া সম্ভব। এবার একটি বদ্ধ পাত্রে কিছু তরল যদি আমরা রেখে দিই তাহলে প্রথমত থেকে আপনার আপনি যে কোনো তাপমাত্রায় বাষ্পায়নটা হবে এবং এই বাষ্পটা কি আস্তে আস্তে তরল উপরতলে জমা হতে শুরু করে দেয়। হলো যত বেশি বাষ্পায়ন হয় তত বেশি ওপরে উঠে যাওয়া পদার্থের পরিমাণটা বাড়তে থাকে, অর্থাৎ বাষ্পায়নটা যত বেশি বাড়তে থাকবে তত ওর ওপরে বাষ্পের পরিমাণটা বাড়তে বাড়তে আস্তে আস্তে বাড়বে আর কি। কিন্তু কিছুক্ষণ পর দেখবো যে ওখানে বাষ্পায়নটা বন্ধ হয়ে গেছে, মানে অনেকক্ষণ যে হলো এরপরে একসময় দেখবো হচ্ছে ওই বাষ্পায়ন প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তরলের ওপরে ওই বদ্ধ স্থানটায় যতটুকু স্পেস ওপরে ছিল ওখানে আর বাষ্প নেওয়ার আর কোনো ক্ষমতা নেই, মানে বাষ্প যতটুকু ম্যাক্সিমাম রাখা সম্ভব ছিল ততটুকু বাষ্প ওখানে ফিল আপ হয়ে গিয়েছে, ফলে ওখানে আর বাষ্প আর সম্ভব না। তো এতে বোঝা যায় কি যে আবদ্ধ স্থানে যত খুশি বাষ্প থাকা সম্ভব নয়, একটা ফিক্সড একটা পরিমাণ আছে, তার বেশি পরিমাণ বাষ্প ওখানে থাকা সম্ভব নয়। এই অবস্থায় আবদ্ধ পাত্রে তরলের উপরে যে বাষ্পটা আছে ওকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প, অর্থাৎ ওই বাষ্পের মধ্যে নতুন করে আর কোনো বাষ্পর সংযোজন হওয়া সম্ভব না, আর কোনো নতুন পরিমাণ বাষ্পের যোগান দেওয়া বা তাকে ধরে রাখা সম্ভব না। তো এমন অবস্থাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বাষ্প। ওকে, এই বাষ্পের সম্পৃক্ত অবস্থাটা কিন্তু আবার উষ্ণতার উপরে নির্ভর করে, উষ্ণতা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আবার ওই স্থানের বাষ্প ধরার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ যে আবদ্ধ পাত্রে বাষ্পটা আমার আছে আমি যদি এবার তাপমাত্রা বাড়িয়ে দিই, ওই আবদ্ধ পাত্রের তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে ও যে পরিমাণ বাষ্প আগে ধরেছিল তার পরিমাণটা তার থেকে অনেকখানি বাড়বে আস্তে আস্তে। ওকে, তাহলে কী হলো যে আবদ্ধ পাত্রে যে পরিমাণ সম্পৃক্ত বাষ্প থাকে তার উষ্ণতা বাড়িয়ে দিলে তার বাষ্প গ্রহণের ক্ষমতা আরও বেড়ে যায়, অর্থাৎ বাষ্পটি ওটা অসম্পৃক্ত বাষ্প হয়ে যায় এবং সে আরও বেশি বাষ্প গ্রহণ করার ক্ষমতা তার মধ্যে এসে যায়। ওকে, এবারে যখন কোনো আবদ্ধ স্থানে একটি নির্দিষ্ট উষ্ণতায়, এটা খুব ইম্পর্টেন্ট, এই নির্দিষ্ট উষ্ণতায় আর অতিরিক্ত বাষ্প ধরে রাখতে পারে না, উষ্ণতা ফিক্সড কোনো আবদ্ধ স্থান আর বাষ্প ধরা সম্ভব না,
তখন ওই স্থানকে বলা হয় যে ওটি বাষ্প দ্বারা সম্পৃক্ত হলো, এবং ওই অবস্থায় ওই স্থানের বাষ্পকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প। ক্লিয়ার? উষ্ণতা নির্দিষ্ট, কোনো স্থান সম্পূর্ণ বাষ্প দ্বারা পূর্ণ, ওখানে আর কোনো বাষ্প আসা সম্ভব না, আর বাষ্প ওখানে গ্রহণ করা সম্ভব না, এমন অবস্থায় ওই বাষ্পকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প। ক্লিয়ার? এবার কোন স্থানে একটি নির্দিষ্ট উষ্ণতায় সবচেয়ে বেশি যে পরিমাণ বাষ্প থাকা সম্ভব, মানে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ থাকা সম্ভব, থাকা উচিত, যতটা থাকলে সম্পৃক্ত হবে, যদি সেই স্থানে ওই পরিমাণ থেকে কম পরিমাণ বাষ্প থাকে, অর্থাৎ সম্পৃক্ত হওয়া থেকে যদি কম পরিমাণ বাষ্প থাকে, তখন সেই বাষ্পকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। ওকে? অর্থাৎ ওই বাষ্পের মধ্যে আরও বাষ্প গ্রহণ করার ক্ষমতা আছে, ওই স্থানটাতে আরও বেশি বাষ্প গ্রহণ করার ক্ষমতা ওর আছে, কিন্তু নেই বলে এটাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প। ওকে? কোনো আবদ্ধ স্থানে বাষ্পের সংস্পর্শে তরল উপস্থিত থাকলে নিশ্চিতভাবে বলা যায় যে ওই বাষ্প সম্পৃক্ত। কী জন্য? যদি কোনো জায়গাতে বাষ্পের সংস্পর্শ তরল থাকে, তাহলে আমরা বলতে পারি যে ওই বাষ্পটি অবশ্যই সম্পৃক্ত। কী জন্য? যদি সম্পৃক্ত না হতো, তাহলে হয়তো যতক্ষণ না ওই সম্পৃক্ত অবস্থা আসবে, ততক্ষণ অবধি ওটি বাষ্পায়নটা হবে, মানে বাষ্পায়ন আর চলছে না, আর কোনো বাষ্পখানে সংগৃহীত হচ্ছে না, ফলে ওটি অবশ্যই সম্পৃক্ত বাষ্প অবস্থাতেই আছে। এবার আমরা দেখে নেব যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের কীভাবে ঘনীভবন হয়। পুকুর, নদী, সাগর ইত্যাদি সে অল টাইম এখান থেকে হচ্ছে বাষ্পায়ন হয়, সবসময় এখান থেকে হচ্ছে বাষ্পায়ন হয়, সবসময় কিন্তু বাষ্প উঠছে, তাই সবসময় কিন্তু বাতাসে একটা জলীয় বাষ্প থেকেই থাকে। এবার বাতাসে অবশ্য জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন সময় বিভিন্ন হয়, কারণ তাপমাত্রা হেরফেরের জন্য তো বাষ্পায়নটা বিভিন্ন এটা হবেই, ঠিক আছে। এবার নানান রকম কারণের জন্য এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হয়। এই জলে পরিণত হওয়ার জন্যই আমরা জানি যে মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা ইত্যাদি এই সমস্ত ঘটনাগুলো ঘটে। এগুলো কী জন্য হয়? জলীয় বাষ্প থেকে এগুলো আর কি উন্নত হয়। এবার দেখবো শিশির ব্যাপারটা কি। আমরা এটা প্রত্যেকে দেখেছি যে শীতকালে শিশির পড়ে, এই শিশির বিষয়টা আসলে কী এটা একটু আমরা জানবো, কনসেপ্ট ক্লিয়ার করার উদ্দেশ্যে। সাধারণ অবস্থায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে না, অর্থাৎ ওর মধ্যে আরও বেশি বাষ্প গ্রহণ করার ক্ষমতা থাকে। ওকে? মানে ম্যাক্সিমাম যতটা পরিমাণ বাষ্প থাকা সম্ভব, তার ততটুকু বাষ্প ওর মধ্যে থাকে না, কিন্তু নির্দিষ্ট পরিমাণ বায়ুর উষ্ণতা যদি কমে থাকে, আস্তে আস্তে তাপমাত্রা যদি কমে যায়, তখন ওই একই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা কিন্তু ওটি সম্পৃক্ত অবস্থায় হয়ে যায়। ওকে? অর্থাৎ একটা অসম্পৃক্ত অবস্থাতে যে বায়ুটি আছে, যদি ওই অসম্পৃক্ত বায়ুর উষ্ণতা কমিয়ে ফেলা হয়, তাহলে ওর জলীয় বাষ্প ধারণের ক্ষমতাটা এমনি কমে যায়, ফলে ওই অল্প পরিমাণ অর্থাৎ অসম্পৃক্ত অবস্থাতে পরিমাণ জলীয় বাষ্প আছে, ওই অসম্পৃক্ত অবস্থায় ওই জলীয় বাষ্পের পরিমাণ দিয়ে ওটি সম্পৃক্ত অবস্থাতে এসে পড়ে। ওকে? এবার এই সম্পৃক্ত হওয়ার জন্য যে উষ্ণতার প্রয়োজন, অর্থাৎ যে উষ্ণতায় কোনো অসম্পৃক্ত বাষ্প বা যে কোনো যে উষ্ণতা কোনো অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত অবস্থায় রূপান্তরিত হয়, যে ওর আর কোনো জলীয় বাষ্প নেওয়ার ক্ষমতা নেই, সেই উষ্ণতাকে আমরা বলবো হচ্ছে ওই জায়গার শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক বিষয়টা কি? খুব সিম্পল, আমার পরিবেশে অসম্পৃক্ত বায়ু আছে, অর্থাৎ ওটি আরও জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা আছে। এবার পরিবেশের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করলো, কমতে শুরু করলে কি হয়, কমতে শুরু করলে পরে ওই একই পরিমাণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, ফলে সেটি ওই পরিমাণ জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত অবস্থায় রূপান্তরিত হয়ে যায়, মানে ওর মধ্যে আর কোনো নতুন করে একদম বাষ্প নেওয়ার ক্ষমতা নেই, তখন তাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বাষ্প। এবং যে উষ্ণতা এই প্রক্রিয়াটি সম্পন্ন হলো, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে সেই উষ্ণতাকে আমরা বলবো হচ্ছে শিশিরাঙ্ক। যেমন ধরো রাতে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের সংলগ্ন সমস্ত বস্তুগুলো হয়, ওগুলো তাপ বিকিরণ খুব একেবারেই ঠান্ডা হয়ে যায়। এবার যেগুলো বেশি ভালো বিকিরক, মানে যেগুলো বেশি তাড়াতাড়ি বিকিরণ করে দেয়, ওদের সঙ্গে লাগা বায়ুস্তরের উষ্ণতা ক্রমশ বেশি পরিমাণ কমে যায়। অর্থাৎ যেগুলো আছে ভূপৃষ্ঠে সংলগ্ন, সেগুলো তাপমাত্রা খুব দ্রুতগুলো কমে যায়, ফলে ওর সঙ্গে লেগে থাকা যে বায়ুটা, ওটার তাপমাত্রা দ্রুত হচ্ছে কমে যায়, এবং কমে যাওয়ার জন্য হচ্ছে ওই অঞ্চলের বায়ুটা খুব দ্রুত সম্পৃক্ত অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ
ওপরের বাষ্পটা হয়তো আমার অসম্পৃক্ত আছে, তাপমাত্রা মানে বেশি আছে, কিন্তু যেগুলো যেগুলো আর কি নিচে আছে, ভূপৃষ্ঠে সংলগ্ন আছে, ওখানে তাপমাত্রা দ্রুত কমে যায়। এবং কমে যাওয়ার জন্য নিচের অঞ্চলে বায়ুটি আমার সম্পৃক্ত বায়ুতে রূপান্তরিত হয়, ক্লিয়ার? ফলে ওই অঞ্চলটা আমাকে একটা শিশিরের রূপ দেখা দেয়, ফলে ওই অঞ্চলের জলীয় বাষ্পগুলো হচ্ছে ঘনীভূত হয়ে গিয়ে ওই যে নিচের যে সমস্ত বস্তুগুলো আছে সেই বস্তু গায়ে জলকণার আকারে জমা হয়ে যায়। এই যে জলবিন্দুগুলো জমলো, এই জলবিন্দুগুলোকে আমরা হচ্ছে বলবো শিশির। তাহলে ক্লিয়ার যে শিশিরটা কীভাবে হয়? সিম্পল একটা বিষয় যে অসম্পৃক্ত বাষ্পের সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হওয়ার যে ঘটনা, এই ঘটনা থেকে হচ্ছে আমার শিশিরের উৎপত্তি হয়। আমরা দেখে নেবো যে শিশিরাঙ্গটা বলবো কাকে, শিশির বলবো কোনটাকে। বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের চেয়ে একটু কমে গেলে পরে ওই বায়ুতে ওই বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর উপর জমা হয়ে যায়, একে বলা হয় শিশির। এটা আমরা একটু আলোচনা করলাম, আলাদা কিছু নয় এটা আর। এবারে আমরা দেখে নেবো যে ভালো শিশির জমা শর্তগুলো কী কী, অর্থাৎ কোন কোন শর্তে ভালো শিশির হবে। যারা এগুলো ইতিমধ্যে মাধ্যমিক স্তরে আমরা সবাই মনে পড়েছি, যারা ভুলে গেছো ওদের জন্য আরও একবার, আর যারা নাকি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছো ওদের তো দেখার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? কিন্তু কনসেপ্ট যাদের একটু মনে হচ্ছে যে একটু ক্লিয়ার করে নেই আরেকবার দেখে দেখি, তারা এটা দেখে রাখো। এক নম্বর হচ্ছে পরিষ্কার আকাশের প্রয়োজন। আকাশ পরিষ্কার থাকলে কী হবে? আকাশ পরিষ্কার থাকলে পরে যে তাপটা বিকীর্ণ হবে, মানে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে, সেই তাপটা খুব সরাসরি আমাদের মহাশূন্যে যাবে গিয়ে খুব সঙ্গে সঙ্গে, ফলে আমাদের তাপমাত্রাটা কমতে অনেক কম সময় লাগবে, হলো? এবং কম সময় লাগার জন্য তাড়াতাড়ি করে শিশির আমাদের জমতে শুরু করবে। আর যদি আকাশে মেঘ থাকে তাহলে পরে বিকীর্ণ তাপটা ঠান্ডা হতে সময় লাগবে, মহাশূন্যে যেতে পারবে না, ওটা আবার পৃথিবীতে ফিরে আসবে, ফলে তাপমাত্রার কমতে সময় লাগবে, শিশির জমবে না বা জমতে অনেক সময় লাগবে। বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা কীরকম? বায়ুর আর্দ্রতা বেশি হলে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকলে, উষ্ণ সামান্য কম হলে পরে বায়ু সম্পৃক্ত হয়ে যায়, ফলে জমতে সুবিধা হয়। বায়ুর আর্দ্রতা অর্থ কী? আর্দ্রতা অর্থ হচ্ছে যে বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প আছে, অর্থাৎ যদি আর্দ্রতা বাড়ে, আর্দ্রতা বাড়ার অর্থ হচ্ছে যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে কী হবে, ওই বাষ্পটা তাড়াতাড়ি করে সম্পৃক্ত অবস্থা আসবে, ফলে শিশির জমতে অনেক সুবিধা হবে। স্থির বাতাস, এটা কি? যদি বাতাস স্থির থাকে, বাতাস কোনো নড়াচড়া করছে না, ফলে আমার ঠান্ডা হওয়ার সুযোগটা অনেকখানি বেশি হবে, কেন বায়ু চলাচল করলে বলবো ঠান্ডা বাতাসটা ওদিকে যাবে কি হাওয়াতে, আর হাওয়াতে এদিকে আসবে, ফলে এই যে আমার অসুবিধার সৃষ্টি হবে। যদি বায়ু স্থির থাকে ফলে ঠান্ডা হওয়াটা অনেক দ্রুত সম্ভব হয়, ফলে শিশিরটি ভালো জমবে। ওকে, এর আমরা দেখে নেবো হচ্ছে কুয়াশা কী। ওকে, রাতে যখন বাতাস স্থির থাকে, যখন স্থির থাকছে তখন ভূপৃষ্ঠের একেবারে সামনাসামনি অঞ্চলে সমস্ত বায়ুগুলো থাকে, সেগুলো খুব ধীরে ধীরে শীতল হয়ে উষ্ণতা নেমে যায় শিশিরাঙ্কের একেবারে নিচে, হলো? এবার নিচে যখন নেমে গেল তখন ওই অঞ্চলে যে বায়ুটা থাকে ওই বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় এসে পড়লো, হলো? আসলে এটা তো আমরা শিখেছি আগেই। এবার তখন ওই বায়ুতে ভাসমান সমস্ত ধূলিকণাগুলো থাকে, সেই ধূলিকণাগুলো আমার ওই সম্পৃক্ত বাষ্পের জলকণার আকারে জমে ভাসতে শুরু করে। তাহলে কী হলো, আমার সিম্পল যে জলীয় বাষ্পটা আছে, ঘনীভূত জলীয় বাষ্পটা আছে, সেটা সম্পৃক্ত, সেই সম্পৃক্ত জলীয় বাষ্পের গায়ে আমার জমে গেলো হচ্ছে ধুলোকণা, এবং ওগুলো ভাসতে শুরু করলো। এই যে ভাসছে একে আমরা বলি হচ্ছে কুয়াশা। ফলে কুয়াশা আমাদের মানে ভূপৃষ্ঠ থেকে অনেকখানি ওপর দূরে, আমাদের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ওইগুলো দেখা যায়। আর বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে তখন এই সমস্ত কারখানা থেকে নিঃসৃত যে সমস্ত ধোঁয়াগুলো হয়, এগুলো কিন্তু ওই সম্পৃক্ত বাষ্পের সঙ্গে মিশে যায়। এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু, যেমন ধরো হচ্ছে ধুলো ছাড়াও যায় গিয়ে ওখানে কার্বন, সালফার ইত্যাদি কণাগুলো ওখানে ভাসতে শুরু করে, হলো? ফলে এই শিল্পাঞ্চল অঞ্চলে কিন্তু বেশি পরিমাণে কুয়াশার সৃষ্টি হয়, মানে যেহেতু ওখানে ধুলোর পরিমাণটা বেশি, তারপর কার্বন সালফার ইত্যাদিগুলো বেশি থাকে, ফলে ওই সমস্ত অঞ্চলে হচ্ছে বেশি পরিমাণে আমার কুয়াশার সৃষ্টি হয়। আর ধোঁয়াশা কী? ধোঁয়াশা হচ্ছে গিয়ে ধোয়া আর হচ্ছে কুয়াশা, ধোয়া আর কুয়াশা মিলে হচ্ছে ধোঁয়াশা হয়, ঠিক আছে? এরপর এখানে আছে মেঘ ও বৃষ্টি। এইটা আমরা সকলেই পড়াশোনা করেছি বহু ছোটোবেলা থেকে, ফলে এটা আমি আর আলোচনা করলাম না। ওকে, তাহলে আজকে আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আমাকে জানিও এই ধরনের ভিডিও, মানে এই ধরনের
টপিকের উপর ভিডিও, যেগুলো আমাদের আমাদের বেসিক যে নলেজটা আমরা ক্লিয়ার করে দেয়, যেগুলো অ্যাকচুয়ালি এমসিকিউর জন্য প্রয়োজন নয় হয়তো এতটা, কিন্তু আমাদের নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো প্রয়োজন। ফলে এগুলো কেমন লাগছে আমাকে জানিও, আর তোমাদের সাপোর্ট পেলে পরে আমি এ ধরনের ভিডিও আরও করে যাব। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।